त्रिपुरा सरकार तथ्य संस्कृति दफ्तर पक्ष 43वां আগরতলা বইমেলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় মুক্তধারা অডিটোরিয়াম হলে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিনের এই প্রস্তুতি সভায় আগরতলা বইমেলাকে বই প্রেমী, বই পাঠক এবং নতুন প্রজন্মের কাছে আরও কীভাবে বই পৌঁছানো যায় তা নিয়ে বিস্তর আলোচনা করা হয়। কিন্তু বই যাদের জন্য লেখা, এখানে একটা আমার মনে হয় যাদের জন্য লেখা তারা কিন্তু ক্রয় করে না। বই আমরা লিখছি, বিভিন্ন লেখক লেখিকারা ওনাদের নিজেদের যে ভাবনা চিন্তা সেটা লিখছেন, কিন্তু চাহিদা আছে কি না আজকে কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে। আগে বুঝতে হবে যে বই বিক্রি হবে কি না, তার জন্য আমাদের সবাই মিলে, আমাদের এখানে লেখক, কবি, প্রকাশক, বিক্রেতা সবাই আছেন এখানে, কিন্তু আমাদের মূল দায়িত্ব হবে সেই আকৃষ্ট করার যে একটা দায়িত্ব সেটা খুব দরকার। আমি বারবার গত বা যে বইমেলার উদ্বোধন হলো সেখানে আমি বলেছিলাম যে আগে যখন আমি দেখতাম কোথাও কোনো গিফট নিয়ে যাওয়া, সেখানে আগে আমরা বই কিনে নিয়ে যেত, আর এখন ফুলের তোড়া নিয়ে যায় বা অন্য কিছু নিয়ে যায়। তো যে গিফটটা যদি বইয়ের দোকান থেকে যদি বইটাও কিনে, অনেকে কারোর জন্মদিনেও বই উপহার করত দিত, এখন কিন্তু সেটা দেখা যায় না। বিয়ে উপলক্ষেও আমাদের বাড়িতে এখনও আমার বিয়ে উপলক্ষে যে বইগুলো এখনও সুরক্ষিতভাবে আমার যে আলমারি আছে সেখানে আছে। তো এই ব্যবস্থাটার মধ্যে একটা খামতি আছে, লিখলাম আর বিক্রি হলো না, বা বইমেলাতে আমরা গেলাম গিয়ে ঘুরলাম কতক্ষণ পরে একটা দুটো বই কেনার জন্য কিনলাম আর ঘরে সাজিয়ে রাখলাম, লাভের লাভ কিচ্ছু হবে না। এটা কিন্তু একটা সামাজিক, আমি বলবো একটা অবক্ষয়, বিরাট একটা অবক্ষয়, সেইটাকে আমাদের সবাই মিলে কিন্তু পরিশ্রম করতে হবে, তবে গিয়ে লাভের লাভ হবে। আদারওয়াইজ প্রচুর পয়সা খরচ করে বইমেলা হলো এবং উদ্বোধন হয়, বইয়ের শেষ দিনও, বইমেলার শেষ দিনও সেখানে কথাবার্তা হয়,